হাই ফ্রেন্ডস, লাইফ হ্যাপি অ্যান্ড গুড উইথ শর্মিষ্ঠা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর ভিডিওর শুরু এই সুন্দর গোলাপ ফুলটা দিয়ে। দেখো আমার বাগানে এই গোলাপ ফুটেছে। তোমাদের সবাইকে বলছিলাম, আমার সত্যি আজ বিশ্বজুড়ে যে সমস্যায় সম্মুখীন আমরা হয়েছি তাতে কারোরই মন ভালো থাকার কথা নয়। ফলাও করে আমার বলারও বিষয় নেই যে আমার মন ভালো নেই, আমার মতো সকলেরই মনটা খুবই খারাপ। তবুও এর মধ্যে আমরা সবাই বাড়িতে বেশ অনেকটা সময় পেয়েছি, তাই এই সুযোগে প্রত্যেকে নিজেদের বাগান, নিজেদের কাজটাকে সুন্দর করে গুছিয়ে নাও। এই দেখো বন্ধুরা, এই হলো আমার বাগান। আমি আজকে ভিডিও করব বলে ভিডিও করছি না, কিন্তু তোমাদেরকে আমার বাগানে কি কি ঘটছে তার একটা ছোট্ট আপডেট বলতে পারো, বা বলতে পারো যে আমরাও যেমন সমস্যায় রয়েছি, আমাদের গাছপালা প্রকৃতি সব কিছুই কম বেশি মনে হয় একটা সমস্যার মধ্যে আছে। এই দেখো বন্ধুরা, আমার বাগানে যেহেতু এখন অনেকটা সময় পাচ্ছি, এমনিতেই আমার বাগানে থাকতে বেশ ভালোই লাগে, আর তার ফলে কি হয়েছে, এখন অনেকটা সময় পাওয়ার দরুন আমার বাগানে আমি বেশ রয়েছি। আর এই দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি কি অদ্ভুত একটা জীব। তোমরা দেখতে পাচ্ছ এই প্রাণীটা আমার বাগানের গাছগুলোকে এরকম বেশ সকাল থেকে বেশ অনেকগুলো তিন চারটে এরকম জীবকে আমি ফেললাম। এই দেখো এরকম আমার বাগানে এই সময়টা, এমনি সিজন চেঞ্জের সময় যার ফলে প্রচুর বিভিন্ন রকমের পোকামাকড়ের উপদ্রব হয়, তার মধ্যে এই দেখো এই যে এই প্রাণীটি আমার বাগানে বেশ সংখ্যক রয়েছে। আর এইটা একে আমি সারাদিন ধরে এই সব করছি, একে দেখা যায়নি। এই সন্ধেবেলা বাগানের গাছগুলো একটু নাড়াচাড়া করতে গিয়ে দেখলাম, তাই ভাবলাম তোমাদেরকে এই অদ্ভুত প্রাণীটির একটা ভিডিও খুব ক্লোজ থেকে দেখাই। এই দেখো বন্ধুরা, তোমরাও সবাই নিজেরা সচেতন থাকো, নিজেদের আশপাশ বাড়ির লোক সকলকে সচেতন রাখো, ভালো রাখো, সুস্থ রাখো, আর সকলেই আমার চ্যানেলে আমার সাথে থেকো। আর যারা আজ প্রথম আমার এই চ্যানেলটাকে ভিজিট করলে তাদের সবাইকে বলছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করো, আর আমিও তোমাদের পাশে থাকবো।